দিনটা ছিল 18ই মার্চ 2024 সোমবার। সব ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রেডি হয়ে শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক চেষ্টা করেও ওলা, উবের, ইনড্রাইভ কোনো ক্যাবই পেলাম না। এদিকে ট্রেনের টাইমও এগিয়ে আসছে, 8:45 শালিমার স্টেশন থেকে ট্রেন। অবশেষে ব্যাগ ফ্যাগ নিয়ে গেটে তালা চাবি দিয়ে শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় বেরিয়ে দেখা যাক কোনো ট্যাক্সি পাই কি না। অবশেষে রাস্তায় গিয়ে দেখলাম একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেই দাদাকে বলতে শালিমার স্টেশন যেতে রাজি হল। সেই দাদার হলুদ ট্যাক্সিতে উঠে আমরা শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও রাস্তায় সেরকম ট্রাফিক জ্যাম ছিল না, তবুও যেহেতু অফিস ফেরত যাত্রীরা সেই সময় ফিরছে, তাই ট্রাফিকের সামান্য চাপ ছিল। অবশেষে আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছলাম। ধীরে ধীরে শালিমার স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে শালিমার পুরী এক্সপ্রেস, 8:45 3নম্বর প্ল্যাটফর্ম। 3নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে ব্যাগ নিয়ে রওনা হলো। সামনে আমার মেসো মাসির বেশ কিছু লাগেজ নিয়ে এগিয়ে যেতে লাগলো, পিছনে আমি আমার লাগেজ নিয়ে এগোতে লাগলাম। 3নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন দিয়ে দিয়েছে। এবার আমাদের কোচ খোঁজার পালা, আমাদের বগি কোথায় আছে সেটা খোঁজ করতে লাগলো। অবশেষে পেয়েও গেলাম। বগিতে পুতুল মাসি ও বেবি মাসি এক জায়গায় সিট করেছে, ঝুমকু মাসি এবং আমার মায়ের আরেক জায়গায় সিট করেছে। পরের দিন ভোরবেলা ট্রেন পুরী স্টেশনে ঢুকলো। ঘড়িতে তখন 4:30। স্টেশনে ট্রেন থামতে আমি ট্রেন থেকে নেবে এলাম। মাসিরা ও মাও তাদের ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেবে এলো। এবার স্টেশন থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। একটা অটো ভাড়া করলাম, তাতে সমস্ত লাগেজ তুলে সেই অটোতে উঠে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাকাতুয়া হোটেল পুরী সর্গদ্বারের কাছে। পথে যেতে যেতে ভোরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর, সবাই ভালো থাকবে, তবে তো আমি ভালো থাকবো। একদিন তো অসুস্থ হোটেলে ব্যাগপত্র রেখে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে।
এসে গেলাম সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্র সৈকতে প্রচণ্ড ভিড়, চারিদিকে লোক গিজগিজ করছে। ধীরে ধীরে আমরা সমুদ্র সৈকতের দিকে এগিয়ে গেলাম স্নান করার উদ্দেশ্যে। হ্যাঁ ভিডিও তো সমুদ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা, পুরীর সমুদ্র। উট আছে, উট কত করে চললে? ও একজন চললে 100 টাকা, দুজন চললে? আচ্ছা আচ্ছা। পুরীর সমুদ্রে এসে পৌঁছলাম। প্রচণ্ড ঢেউ আজকে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। পুরীর সমুদ্র তীরে পুরীর সমুদ্র তীরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি স্রোতের দিকে, ঢেউয়ের দিকে। অনেকে ছবি তুলছে বিভিন্ন পোজে।
কাকা শশা কত করে? 20 টাকায় 10টা, 10 টাকা, 20 টাকা, 10 টাকা। গোলা কত করে কাকা? 30 টাকা। ঘোড়ায় ছোড়া কত করে? 100 টাকা। এদিকে ঘোড়া, এদিকে উট। আমরা চলে এসেছি আজকে সপ্তপদী রেস্টুরেন্টে, পুরীতে, সমুদ্র তীরবর্তী জায়গায়, সমুদ্র সৈকতে অবস্থিত সপ্তপদী রেস্টুরেন্ট। দেখি ভিতরে ঢুকে যাই। পুরীর সপ্তপদী রেস্টুরেন্টের ভিতরটি খুব সুন্দর করে সাজানো। চারিদিকে মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেনের বিভিন্ন ছবি তো রয়েছেই, এছাড়া আরও বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে। সপ্তপদী রেস্টুরেন্টের ভিতরের কারুকার্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভিতরের কারুকার্য সত্যি অসাধারণ। এত সাজানো গোছানো বাঙালি রেস্টুরেন্ট পুরীতে আর আছে বলে আমার মনে হয় না। ভেতরের কারুকার্য যেমনই অসাধারণ, তেমন চমক রয়েছে এদের মেনু কার্ডও। বাঙালির বেনী মাধব শীলের পঞ্জিকার মতো তৈরি এদের মেনু কার্ড। অবশেষে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এলো। খাবারের দাম যেমন আছে, খাবার তেমন স্বাদও অসাধারণ। খাসির মাংসের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। খাওয়া দাওয়ার পার্থক্য হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে। পুরো সমুদ্র সৈকতে বেশ কিছু দোকানপাট বসেছে, সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। সেখান থেকে কিছু মার্কেটিং করলাম, কিছু সরবতদারের কাছে যে দোকান আছে সেখান থেকে মার্কেটিং করলাম। ভুট্টা কত করে? হ্যাঁ, 50, 30। ডাব কত করে গো? 40-50। পিছনে সমুদ্র তীর, সামনে হোটেল দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য।
মেলা বসেছে সন্ধ্যাবেলা। ঘোড়ায় চড়ে একটি বাচ্চা যাচ্ছে, এদিকে উট দাঁড়িয়ে আছে। উত্তাল সমুদ্র, সমুদ্র উত্তাল, এখন বাজে সন্ধ্যে 7টা, সমুদ্রের ঢেউ উত্তাল, সমুদ্রের গর্জনে চারিদিক মুখরিত। এক একটা ঢেউ আসছে, মনে হচ্ছে চারিদিক যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা আওয়াজ ধরা পড়ছে, কিন্তু আমি অনুভব করতে পারছি সমুদ্রের সেই উত্তাল গর্জন। ঝালমুড়ি কত করে? হ্যাঁ, রোল বিক্রি হচ্ছে, এদিকে জল, বিড়ি, সিগারেট। ডিম পাউরুটি কত? 40 টাকা। দাদা ফুচকা কত করে? 1টা 20। 8টা 20। ম্যাগি কত করে? হ্যাঁ, ডিম ম্যাগি 50 টাকা, সবজি ম্যাগি 40 টাকা। এখানে অনেকে বসে আছে, বসে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে, সমুদ্রের গর্জন, সন্ধ্যেবেলা সমুদ্রে যে উত্তাল তার গর্জন উপভোগ করছে। কেউ কেউ সেলফি তুলছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ উঠের পিঠে উঠে সমুদ্রের আশেপাশ ঘোরার জন্য চেষ্টা করছে। ঝালমুড়ি কত করে গো? এখানে বালি দিয়ে কেউ একটি স্থাপত্য নির্মাণের চেষ্টা করেছে। এদিকে আইসক্রিম বিক্রি হচ্ছে। সমুদ্র সৈকতে বিভিন্ন দোকান বসে সন্ধ্যেবেলা, সেখানে সামুদ্রিক মাছ ফ্রাই করে বিক্রি করা হয়। তার মধ্যে যেমন রয়েছে চিংড়ি, পমফ্রেট, তেমনই আবার রয়েছে ভেটকি, তোপসে, বিভিন্ন রকমের মাছ। রাতের পুরীর সমুদ্র তীরের রাস্তা।
ওই ধারে দূরে সমুদ্র তীর দেখা যায়। এখানে একটি দোকান চোখে পড়ল, সেখানে বিভিন্ন মাছের পসরা সাজিয়ে বসে আছে দোকানদার। এই মাছগুলো ফ্রাই করে বিক্রি হচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে পমফ্রেট, তেমনই আছে সামুদ্রিক কাঁকড়া। দেখতে পাচ্ছি একটি পমফ্রেট মাছকে কেটে রেডি করা হচ্ছে, সেটিকে ফ্রাই করে বিক্রি করা হবে বলে। এই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। পেছনে সবাই আছে, আজও কম্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণের সপ্তাহের শেষকৃত্য করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। শুধুমাত্র অগ্নিদেব শ্রীকৃষ্ণের হৃদয়কে ভস্মীভূত করতে পারেননি, যেটিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করেন। এই হৃদয় ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তী নগরে এসে পৌঁছায়। কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পান যে উপকূলে এক বিশেষ কাষ্ঠের ভিতর তিনি রয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন সেই স্থানে গিয়ে দেখেন সত্যি সেখানে এক অদ্ভুত কাঠ ভাসছে, এবং কাঠটিকে স্পর্শ করা মাত্র রাজার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। বহু কারিগর জগন্নাথ দেবের মূর্তি গড়তে ব্যর্থ হলে অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এই কাঠ থেকে জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণ করেন, এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের শরীরে স্থাপন করেন। প্রতি 12 বছর পর পর ব্রহ্ম পদার্থটিকে নতুন নির্মিত জগন্নাথ দেবের মূর্তিতে স্থানান্তরিত করা হয়। যিনি এই ব্রহ্ম পদার্থটি স্থানান্তরিত করেন, তিনি বলেছিলেন, সেই বস্তু হাতে নিলে এতটাই কম্পিত হয় যে মনে হয় কোনো খরগোশ লাফাচ্ছে। ব্রহ্ম পদার্থ স্থানান্তরের এই বিশেষ দিনে অর্থাৎ নবকলেবরের দিনে জগন্নাথ দেবের মন্দির সহ সমগ্র পুরী শহরে সেদিন অন্ধকার রাখা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। মন্দিরের গেটে সবাই প্রবেশ করছে। গুপ্ত বৃন্দাবন, অঙ্কেশ্বর মন্দির, দেবত তারিণী আর লোকনাথ মন্দির। তারিণী মন্দির বন্ধ আছে। ওঙ্কারেশ্বর মন্দির চলে এসেছি। ওঙ্কারেশ্বর মন্দির, শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল, পুরী। সমুদ্র সৈকত থেকে বাবা মহাদেব স্বর্গদ্বার থেকে টোটো করে খুব বেশি দূর নয়। এটি একটি শিবের মন্দির। এখানে শিবের বড় মূর্তি যেরকম রয়েছে, তেমনই রয়েছে হনুমানজির মূর্তি। ওঙ্কারেশ্বর মন্দির পুরী, ওঙ্কার লক্ষ্মীর সঙ্গে। Yeah.
হাত তুলছে, এদিকে মাছ, এদিকে কচ্ছপ, রাধা মাধব চারিদিক খুব সুন্দর, এখানে পাখি রয়েছে, পাখির কলতান মুগ্ধ করছে। ওঙ্কারেশ্বর মন্দির পুরী, চাই কি চাই, বিশ কাবিস আমরা টোটো করে গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলাম। বিহার আশ্রম পুরী, অবশ্যই গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত গুপ্ত বৃন্দাবন, ইনশাআল্লাহ শ্রী গৌর বিহার আশ্রম পুরী। বৃন্দাবনের অবিকল বৃন্দাবনের মতো করা হয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুপ্ত বৃন্দাবনের ভেতরটি খুবই সুন্দর, চারিদিকে এত সুন্দর সাজানো রয়েছে যা সত্যি প্রশংসনীয়। শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ, জয় বজরঙ্গবলী। শ্রী নিত্যানন্দের মূর্তি, এখানে রয়েছে হনুমানজির বিশাল মূর্তি। ধীরে ধীরে উক্ত বৃন্দাবনের চারিধার ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এভাবে ঘুরে ঘুরে দেখতে দেখতে কিছুদূর এগিয়ে যেতে চোখে পড়ল একটি গণেশ ঠাকুরের বিশাল মূর্তি, সেখানে কিছু গণেশ, তারপর আরেকটু এগিয়ে যেতে
সেটা বলল যুবরাজ শনিদেবের একটি মন্দির, সেখানে যুবরাজ শনিদেব পূজিত হন নিয়মিত। এটি আমরা দেখতে পাচ্ছি সেই যুবরাজ শনিদেবের মন্দির। আচ্ছা কৃষ্ণ কি এদের পুরীর সমুদ্র তীরে সন্ধ্যেবেলা আকাশে চাঁদ দেখা যাচ্ছে, যদিও মেঘে চাঁদ ঢেকে গেছে। সমুদ্র তীরে মাছ বিক্রি হচ্ছে। কাছে ব্যাগ বিক্রি হচ্ছে। আপনি কোনটা মোবাইলের কাছে চা দিবা এ কি মানে কি এলে কচ্ছপ ধরা পড়েছে জালে, বিশাল বড় কচ্ছপ, মারা গেছে যদিও। সমুদ্রস্নান সেরে হোটেলে চেঞ্জ করে নেওয়ার পর ধীরে ধীরে ভজহরি মান্না রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল। ওখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। আজ এক মাসির জন্মদিন, ওখানেই সেলিব্রেশন হবে ভজহরি মান্না রেস্টুরেন্ট পুরীতে।
গজরি মালা রসমালাইতে খুব সুন্দর। আর ঝুমকু মাসির জন্মদিন আমরা সেলিব্রেশন করতে চলে এসেছি ভজহরি মান্না রেস্টুরেন্টে। তিন মাসি এবং মা রয়েছে। খালি কি চলে দিচ্ছে ইলিশ মাছ মাটন ছোট কাকা হলে এতক্ষণ ভিডিও করে শেষ করে দিত, ছোট কাকা হলে এতক্ষণ ভিডিও করে শেষ করে দিত। দেখি এদিকে এদিকে বেবি, এদিকে বেবি, এদিকে ধূপরে মদনমোহন নগরপত্র মুখ ফুকছ নাই কাই অধিকা থিলে মু কাই তাই তো পুরি ঘোড়া কমপ্লিট। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতে দেখতে ফেরার দিন চলে এলো। আমরা ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। স্টেশনে পৌঁছে গেছি, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এটা আমাদের বগি, এই ট্রেনে উঠতে হবে। সব চা খাচ্ছে বসে বসে। পুতুল মাসি কোথায় ঘুমিয়ে পড়েছে? পৌঁছলো, ট্রেন এসে পৌঁছলো, এখন 4:30। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে একটি ক্যাব বুক করলাম। সেই ক্যাবে করে চড়ে আমি মাসি মা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
Yeah.